আপনার কাছে যদি প্রশ্ন করা হয় কোন ধরনের ফটোগ্রাফি আপনার সব থেকে বেশি পছন্দের বা কী ধরনের ফটোগ্রাফি করার জন্য আপনি DSLR ক্যামেরা কিনেছেন, আমি শিওর 99.99% মানুষের অ্যান্সার আসবে পোর্ট্রেট ফটোগ্রাফি। তো আমি আপনাকে উল্টো একটা প্রশ্ন করি, পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য বেস্ট ক্যামেরা সেটিং কোনটা, সেটা কি আপনার জানা আছে? সহজ করে বললে, পোর্ট্রেট ছবিতে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কী ধরনের ক্যামেরাতে সেটিং করা প্রয়োজন? আমি শিওর এই সম্পর্কে অনেকেই অবগত না বা জানেন না। ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি DSLR ক্যামেরা, যে কোনো DSLR ক্যামেরা দিয়ে বেস্ট পোর্ট্রেট ছবি তোলার জন্য সেরা 7টা সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই 7টা সেটিং সম্পর্কে যদি আপনার জানা থাকে, আমি শিওর আপনার পোর্ট্রেট ফটোগ্রাফিতে মাস্টার হয়ে যাবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে, স্পেশালি যারা DSLR ক্যামেরা কিনেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে পারেন আজকের ভিডিওটা এবং এই 7টা সেটিং সম্পর্কে যদি আপনি জানতে পারেন, তাহলে আমি শিওর আপনার যে কোনো ক্যামেরা দিয়ে, কম দামি হোক বেশি দামি হোক, যে কোনো ক্যামেরা দিয়েই বেস্ট পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তো চলেন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। কারণ আমরা রেগুলারলি DSLR ক্যামেরার টিপস, ট্রিক্স, ক্যামেরা সেটিং এই সংক্রান্ত রেগুলারলি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি। সেগুলো একটি চ্যানেলে সাবস্ক্রাইব তো করতেই হবে, 3 সেকেন্ড টাইম, 1, 2, 3, আশা করি সাবস্ক্রাইব করা শেষ। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 7, 7 নম্বরের যে পয়েন্টটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন, আপনি ক্যামেরা সেটিং সম্পর্কে অবশ্যই বলবো, বাট তার আগে আপনার লেন্সের দিকে গুরুত্ব দিতে হবে। পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে লেন্সের গুরুত্ব কিন্তু সবথেকে বেশি, কারণ আপনি যদি ভালো একটা লেন্স ব্যবহার করতে না পারেন তাহলে পোর্ট্রেট ফটোগ্রাফিতে আপনি যতই ভালো সেটিং করেন না কেন ভালো ছবি তুলতে পারবেন না। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, সবসময় যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে যাচ্ছেন তার একটা প্রাইম লেন্স রাখবেন, সেটা হতে পারে 50mm, 85mm, 100mm, যে কোনো একটা প্রাইম লেন্স রাখার চেষ্টা করবেন। যাদের বাজেট একেবারে কম তারা 50mm থেকে শুরু করতে পারেন, বাট যাদের বাজেট মোটামুটি ভালো রয়েছে তারা মোটামুটি 85mm লেন্সটা নিতে পারেন, খুবই ভালো হবে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য। পয়েন্ট নাম্বার 6, 6 নম্বরের পয়েন্টটা একটা সেটিং সম্পর্কে, সেটা হচ্ছে ISO সবসময় আপনারা 100 থেকে 400 ভিতরে সীমাবদ্ধ রাখবেন। সেটা আপনারা লো লাইটে শ্যুট করেন অথবা ডে লাইটে শ্যুট করেন। ডে লাইটে শ্যুট করলে তো মোটামুটি 100 থেকে 200 ভিতরে রাখতেই পারবেন আপনারা, নো প্রবলেম। বাট যদি আপনারা লো লাইটে শ্যুট করেন, সবসময় দেখা যায় যে লো লাইটে শ্যুট করলে কিন্তু আলোটা একটু কম আসে লেন্সের থ্রু দিয়ে, তখন আমরা কী করি ISOটা বাড়িয়ে দিই। এখন ISO বাড়ানোর প্রধান যে সমস্যা সেটা হচ্ছে যত আপনি ISO বাড়াবেন তত আপনার ছবিতে নয়েজ চলে আসবে। আপনি দামি একটা ক্যামেরা কিনেছেন, দামি একটা লেন্স কিনেছেন, শুধুমাত্র এই ISOটা বাড়ানোর জন্য কিন্তু আপনার সম্পূর্ণ ছবিটাই নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা সকলেই জানেন ISO যত আপনারা বেশি বাড়াবেন তত কিন্তু ছবিতে নয়েজ আসবে, ছবিতে ডট 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 মতো দেখা যাবে, যতই ছবি আপনি শার্পলি তোলেন না কেন ছবিটা দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না। সো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অবশ্যই আপনাদের DSLR ক্যামেরাতে ছবি তোলার সময় ডে লাইট হোক অথবা লো লাইট সবসময় ISO 100 থেকে 400 ভিতরে সীমাবদ্ধ রাখবেন, তাহলে মনে হয় যে বেস্ট রেজাল্ট পাবেন পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে। পয়েন্ট নাম্বার 5, এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই পয়েন্টটা বলার আগে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে রিমাইন্ড দিতে চাই, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, আমরা এত কষ্ট করে রিসার্চ করে আপনার জন্য ভিডিও তৈরি করি, তাই অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে আমরা নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত হব। তো পয়েন্ট নাম্বার 5-এর কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাপারচার আমরা কত সেট করবো। অ্যাপারচার সবসময় চেষ্টা করবেন 2 থেকে 4-এর ভিতরে সীমাবদ্ধ রাখতে। যেমন আমি যদি প্রাইম লেন্সের কথা বলি, এখানে কিন্তু আপনার অ্যাপারচার সর্বনিম্ন করতে পারেন 1.8 পর্যন্ত, তার মানে আপনারা 1.8-এ শ্যুট করতে পারেন, নো প্রবলেম। বাট এমন কিছু কিছু লেন্স রয়েছে যেমন 18-135 লেন্স, এই লেন্সটাও কিন্তু অনেক দামি একটা লেন্স প্লাস ভালো একটা লেন্স, শার্পনেস। তো এই লেন্সটাতে আপনারা অ্যাপারচার হিসেবে পাবেন 3.5 থেকে 5.6 পর্যন্ত। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো সবসময় অ্যাপারচার জিনিসটা যে লেন্সই ব্যবহার করেন না কেন, আপনি কিট লেন্স হোক, প্রাইম লেন্স হোক, জুম লেন্স হোক, যে লেন্সই ব্যবহার করেন না কেন সবসময় অ্যাপারচারটা 2 থেকে 4-এর ভিতরে সীমাবদ্ধ রাখবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা অনেক বেশি ভালো পাবেন, সাবজেক্টের শার্পনেসটা অনেক বেশি ভালো থাকবে, আলটিমেটলি আপনার ছবিটা অনেক বেশি সুন্দর আসবে। পয়েন্ট নাম্বার 4, 4 নম্বরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, শাটার স্পিড আমরা কততে সেট করবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শাটার স্পিড, যাদের আমার মনে হয় যারা নতুন ক্যামেরা কেনেন তাদের প্রত্যেকেরই কম বেশি হাত শেক করে, তো হাতে ধরে যখন আপনারা ফটোশ্যুট করবেন পোর্ট্রেট ফটোশ্যুট স্পেশালি, তখন শাটার স্পিডটা 1/200 রাখার চেষ্টা করবেন, এর নিচে আর নামবেন না, ঠিক আছে? যদি উপরে যাইতে পারেন নো প্রবলেম, বাট নিচে নামবেন না, নিচে নামলে কিন্তু এই যে হাত শেক করার কারণে আপনার ছবিটা ক্লিয়ার আসবে না। আর যদি আপনার ট্রাইপড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা শাটার স্পিডটা 1/15 মানে 1/15 রাখবেন, কারণ আপনারা সেই সময় যদি শাটার স্পিডটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু ছবিটা ভালো আসবে না। তো এইখানেই আমাদের হচ্ছে পয়েন্ট নাম্বার 3টা, সেটা হচ্ছে যে পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে শার্পনেস ছবির। ছবির শার্পনেস যদি ভালো না থাকে, ব্যাকগ্রাউন্ড যতই আপনি ব্লার করেন না কেন ছবিটা দেখতে কিন্তু একদমই খারাপ হবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যাদের হাত শেক করার প্রবলেম রয়েছে তারা চেষ্টা করবেন একটা ট্রাইপড ব্যবহার করার জন্য, যদি সম্ভব হয়। তাহলে আমার কাছে মনে হয় যে এই ট্রাইপডের জিনিসটা থাকার কারণে আপনার ছবিটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার শার্প থাকবে।
তাই এই জিনিসটা একটু ট্রাই করবেন সবসময় পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে একটা ট্রাইপড ক্যারি করার জন্য। পয়েন্ট নাম্বার টু, সব কিছু ঠিক আছে, এখন আমাদের কোন ফোকাস সিস্টেমটা অ্যাপ্লাই করবো, ম্যানুয়াল ফোকাস নাকি অটো ফোকাস? 100% অটো ফোকাস ব্যবহার করবেন, কারণ কি ম্যানুয়াল ফোকাসে আপনি যতই হাত পাকা হন না কেন আমি শিওর ম্যানুয়াল ফোকাস দিয়ে একেবারে সম্পূর্ণ 100% অ্যাকুরেট ফোকাস পাওয়া যায় না বা পারফেক্ট ফোকাস পাওয়া যায় না। তো লেন্সের যেহেতু আপনার প্রত্যেকটা লেন্সে কিন্তু অটো ফোকাসের সিস্টেম থাকে, তাই এত সুন্দর একটা ফিচার থাকার পরেও কেন আপনারা এটা ব্যবহার করবেন না? তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো সবসময় চোখে ফোকাস করবেন, ঠিক আছে, বডির অন্য কোনো পার্টসে বা হচ্ছে অন্য কোনো অংশে আপনারা ফোকাস করার চেষ্টা করবেন না, সবসময় চোখের দিকে ফোকাস করবেন। চোখটা যদি শার্প থাকে তাহলে পুরো বডিটাই শার্প আসবে বা ক্লিন আসবে, এটা শিওর। তো অটো ফোকাস ব্যবহার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবজেক্টে চোখে ফোকাস করবেন, তাহলে বেস্ট পোর্ট্রেট ছবি পাবেন। পয়েন্ট নাম্বার ওয়ান, এক নম্বরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কোন মুডে আমরা ছবিটা তুলবো, অটো মুড, শাটার প্রায়োরিটি মুড, এভি মুড। এভি মুডটা কিন্তু পোর্ট্রেটের জন্য বেশ জনপ্রিয়, বাট সব মুড এক সাইডে রেখে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো সবসময় ম্যানুয়াল মুডে শ্যুট করেন, স্পেশালি যখন আপনারা আউটডোরে শ্যুট করবেন। যদি ইনডোরে শ্যুট করেন সেক্ষেত্রে আপনারা এভি মুডটা ব্যবহার করতে পারেন, বাট যখন আউটডোরে শ্যুট করবেন নর্মালি পোর্ট্রেট ফটোগ্রাফিটা আউটডোরেই বেশি হয়, তো আউটডোরে যখন শ্যুট করবেন তখন ম্যানুয়ালি শ্যুট করার চেষ্টা করবেন, কারণ কি আউটডোরে কিন্তু লাইটটা কনসিস্টেন্ট থাকে না। যেমন আমি এখন শ্যুট করতেছি আমার লাইটটা কিন্তু কনসিস্টেন্ট আছে, বাট আউটডোরে অনেক সময় ছায়া আসে, রোদ আসে, সূর্যের সামনে মেঘ চলে আসে, এতে করে হয় কি লাইটটা কিন্তু একটু কম বেশি হয়। তো এক্ষেত্রে যদি আপনারা অন্য অন্য মুডে শ্যুট করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না আমার কাছে মনে হয়, তাই ম্যানুয়াল মুডে সবসময় শ্যুট করার চেষ্টা করবেন। যে ক্যামেরা সেটিংগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম এগুলো পারফেক্ট করার পরে অবশ্যই অবশ্যই আপনারা ম্যানুয়াল মুডে শ্যুট করার চেষ্টা করবেন, তাহলে আমার কাছে মনে হয় বেস্ট একটা রেজাল্ট পাবেন। বাই দ্য ওয়ে, ম্যানুয়াল মুড নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি আইকার্ডে দিয়ে রাখলাম, ভিডিওটা দেখলে আমি শিওর ম্যানুয়াল মুডে কীভাবে ছবি তুলতে হয় সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আজকের এই ভিডিওতে যে 7টা পয়েন্ট সম্পর্কে আপনাদের বললাম বা 7টা টিপস সম্পর্কে আপনাদেরকে বললাম, আশা করি প্রত্যেকটা টিপস আপনাদের অনেক কাজে লাগবে এবং প্রত্যেকটা সেটিং যদি আপনারা সঠিক করে ছবি তুলতে পারেন আমি শিওর যে কোনো ক্যামেরা দিয়েই আপনারা ভালো ছবি তুলতে পারবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, দামি ক্যামেরা দিয়েই কিন্তু ভালো ছবি তোলা যায় না, কম দামি ক্যামেরা দিয়েও ভালো ছবি তোলা যায় যদি আপনার স্কিল ভালো থাকে। স্কিলের কথা বলতেছি, ক্যামেরা সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও করা আছে, যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন অথবা বিগিনার ফটোগ্রাফার তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি শিওর আপনারা বেটার ক্যামেরা সেটিং সম্পর্কে আইডিয়া পাবেন, পাশাপাশি ক্যামেরা চালাতে অনেক বেশি দক্ষ হয়ে যাবেন। সো আমরা আজকের ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো এখন বলবো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েছেন, কারণ আপনাদের লাইক না দেখলে আসলে একটু হতাশ হয়ে যায়, আমাদের ভিডিওতে ভিউস হয় 1,500-2,000 উপরে, বাট দেখা যায় লাইক আসে 100-200, এটা কিন্তু আসলে একটু কেমন আনফেয়ার হয়ে যায় তাই না? তাই অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক অবশ্যই করবেন। আর আপনারা কমেন্ট করে বলতে পারেন যে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট পড়ে সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে খুবই শিগগিরই। আল্লাহ হাফেজ।